ফুল কমপ্লিট করে তারপর পিকআপের মাধ্যমে নিয়ে গিয়ে কিন্তু এটা বাংলাদেশে যেখানেই হোক আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসি। এটা আমাকে দিয়েছিল ফরিদপুর বাংলা থেকে মোহাম্মদ কামরুল ভাই। পুরো বডিতে কিন্তু সাদা একটা কালার করছি বার্জারের, হ্যাঁ, তারপর আবার সাদা কালারটা করছি মূল কালার যেটা, এটা করার পরে এটার উপরে কিন্তু আমরা আবার লেকার করি, কিন্তু হচ্ছিল সিম্পল ডিজাইনের ভিতরে, সিম্পল ডিজাইনের ভিতরে আমরা লেজার কাটিং প্লেটটাই কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকে কিন্তু আমরা শক এন্টারপ্রাইজ থেকে আবারও দারুণ একটা গেট ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আমাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আছে শক এন্টারপ্রাইজের ওনার হচ্ছে জুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, এই গেট কোথায় যাবে? এটা যাবে হলো ফরিদপুর বাংগা, ফরিদপুর বাংগাতে যাবে। তার আগে আমরা ভাইয়াদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, ভাইয়াদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে। আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। ওকে, আপনারা তো সারা বাংলাদেশে এই গেটগুলো ডেলিভারি করে থাকেন তাই না? জি। ওকে, তো এই গেটের সাইজ কত আছে একটু যদি বলতেন আমাদের ভাই? এই গেটের সাইজ আছে হলো হাইটে আছে 7 ফিট এবং পাশে কিন্তু আছে 11 ফিট। আর এই গেট কিন্তু সম্পূর্ণ স্লাইডিং গেট। এটা কি স্লাইড গেট হবে? জি স্লাইডিং হবে। এটা কি বাউন্ডারি গেট হবে নাকি? এটা বাউন্ডারি গেট। এটা আমাকে দিয়েছিল ফরিদপুর বাংগা থেকে মোহাম্মদ কামরুল ভাই। আচ্ছা আচ্ছা, সেই তো ডিজাইনটা পাঠানো হয়েছে, দেখে আপনারা এই ডিজাইনটা করে দিয়েছেন তাই না? ডিজাইনটা কিভাবে কাজই হচ্ছিল, একেবারে কোনো কাস্টমার ভাই যদি কোনো রকম কোনো ডিজাইনের ছবি পাঠায় সেটা একেবারে সেম টু সেম ডিজাইন তৈরি করে দেওয়াই কিন্তু আমাদের বিশেষ করে শক এন্টারপ্রাইজের কাজ এটা। আপনারা যে কোনো ধরনের গেটের ডিজাইন দিলে কিন্তু ভাইরা করে দিতে পারবে। তো এই গেটটা আসলে ডিজাইন করা কি জালিকেরিং করা? হ্যাঁ, এটা হচ্ছিল লেজার প্লেডের উপরে, যেটা আমরা সম্পূর্ণ লেজার কাটিং গেট অনেকদিন কাস্টমারকে দেখাইছি। তো এটা কিন্তু হচ্ছিল সিম্পল ডিজাইনের ভিতরে, সিম্পল ডিজাইনের ভিতরে আমরা লেজার কাটিং প্লেটটাই কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সিম্পলের ভিতরে এটা অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কত মিলি প্লেটের উপর করা ভাই? এখানে কিন্তু আমরা 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি। 5 মিলি? 5 মিলি? হ্যাঁ, পাকা 5 মিলি জাহাজের প্লেট। থিকনেসটা আমরা কাছ থেকে দেখে অনেক থিকনেস। তো এটা ঠিক আছে, এটা কিন্তু সেম 4 মিলি দিয়েও করা যাবে, কিন্তু 5 মিলি দেওয়ার কারণে আরো বেশি। 4 মিলি, 5 মিলি, 6 মিলি, 2 মিলি, 3 মিলি, সব মিলি প্লেট দেখে করা যাবে ভাই। আচ্ছা, এই যে স্ট্রাকচার, এগুলো থেকে গ্যালভানাইজ বক্স? জি, এটা হচ্ছিল গ্যালভানাইজ বক্স, পুরো স্ট্রাকচারে গ্যালভানাইজ বক্স, 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর এখানে আছে হলো আপনার 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। প্রত্যেকটা বক্সে কিন্তু 16 গেজ মোটা, 16 গেজ মোটা এবং গ্যালভানাইজ করা। আচ্ছা আচ্ছা, এবং উপরে কি আস্তর করা হয়েছে না রং করা হয়েছে? এটা ভাই, এটা কিন্তু আমরা প্রথমে পুরো বডিতে কিন্তু সাদা একটা কালার করছি বার্জারের, হ্যাঁ, তারপর আবার সাদা কালারটা করছি মূল কালার যেটা, এটা করার পরে এটার উপরে কিন্তু আমরা আবার লেকার করছি। আচ্ছা, এটার উপর লেকার বার্নিশ করা? হ্যাঁ, লেকার বার্নিশ করা, যেন রংটা স্ট্রং হয়, কালারটা যেন স্ট্রং হয়, যেন কালারটা উঠে না যায়। এই প্লেটগুলোর উপরও কিন্তু আমরা লেকার করে দিছি পুরোটার উপরে। এটা আমরা সচরাচর এখনো করি নাই, তবে এখন থেকে কিন্তু আমরা প্লেটে কিন্তু লেকার করে দিতেছি। এখন থেকে সবগুলা লেকার লেকার কালার করে, হ্যাঁ, লেকার করে দিতেছি। এটা পকেট পাল্লা কোনটা ভাই? এটা পকেট পাল্লা হচ্ছে ভাই এটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু পকেট পাল্লাটা রাখা হয়েছে। এক সাইডে হচ্ছে পকেট পাল্লা রাখা হয়েছে, টোটালটা হচ্ছে খুলে যাবে সবসময় যাতায়াতের জন্য। জি, ওকে। তো এই ধরনের গেটগুলো আপনারা সারা বাংলাদেশে কিভাবে ক্যারি করেন? এটা সারা বাংলাদেশে আমরা মূলত যদি আমাদেরকে অর্ডার করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কারখানায় ফুল কমপ্লিট করে তারপর পিকআপের মাধ্যমে নিয়ে গিয়ে কিন্তু এটা বাংলাদেশে যেখানেই হোক আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসি। ওকে, ভাইদের কাছে প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন ডিজাইনের গেট রেডি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের গেটগুলো যারা করতে চাচ্ছেন তারা কিন্তু জুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে একটা গেটের জন্য আনুমানিক কতদিন টাইম নিয়ে থাকেন? আসলে আমরা এই ধরনের গেটের জন্য কিন্তু 20 থেকে 25 দিন করে সময় নিয়ে থাকি। আর এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো আমাদের যে লেজার কাটিং যে প্লেটগুলি আছে, হ্যাঁ, এটা কিন্তু যেখান থেকে আমরা প্লেটটা কাটিং করে আনি, ডিজাইন করে আনি, সেখানে তাদের সিরিয়াল থাকার কারণে মূলত 20 থেকে 25 দিন সময় নেওয়া। আচ্ছা আচ্ছা, আর এভাবে এমনিতে গেট তৈরি করতে 10 থেকে 12 দিন লাগে আমাদের। ওকে, মানে সব মিলিয়ে 25 দিনের মতো টাইম নেওয়া হয়। জি, এছাড়াও যদি বড় সাইজের গেট হয় তাহলে টাইমটা আরও বেশি লাগবে তাই না? তাহলে মিনিমাম 1 মাস সময় লাগবে। আচ্ছা, 1 মাস সময় লাগবে। আচ্ছা, এই গেটটা হচ্ছে আপনারা কিভাবে এই কালারটা কি আপনারা ফ্রিতে করে দিচ্ছেন আগের মতো? হ্যাঁ, কালার কিন্তু ভাই সম্পূর্ণ ফ্রি, ফিটিংও ফ্রি। ওকে, ফিটিং এবং কালার এই দুইটা অলওয়েজ কিন্তু প্রত্যেকটা গেটের সাথে, প্রত্যেকটা গেটের সাথে ফ্রি। ওকে, এরপর আমরা আবারো যাই, আমরা গেটের একটু দেখাই আউট ফ্রেম হচ্ছে কত? আউট ফ্রেমে আমরা ব্যবহার করেছি হলো 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, যেটা সম্পূর্ণ গ্যালভানাইজ করা এবং 16 গেজ মোটা। এখানে আমরা ডিজাইনের ভিতরে ব্যবহার করেছি যেটা হচ্ছে হলো আপনার 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, এভাবে 1 ইঞ্চি আছে, এভাবে আছে 2 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু সম্পূর্ণ 16 গেজ মোটা এবং গ্যালভানাইজ করা। ওকে, আচ্ছা, এখানে ব্যবহার করেছি 5 মিলি প্লেট, যেটা জাহাজের। আর এই প্লেটটা আটকানোর জন্য কিন্তু আমরা এখানে যে বিটটা আছে, হ্যাঁ, এটা আটকানোর জন্য কিন্তু আমরা বাইরে এবং ভিতরে দুই পাশে কিন্তু BSRM কোম্পানির 12 মিলি রড ব্যবহার করেছি। 12 মিলি রড, স্কোয়ার রড? স্কোয়ার রড ব্যবহার করেছি এখানে।
সেটা তো চাইলে যদি ডিজাইনটা সেম ছোট করতে পারো কে যদি করতে চায় না হ্যাঁ কারো যদি ডিজাইন আরো ছোট লাগে বিশেষ করে পাশে যদি আরো কম লাগে পাশে আরো কম করে দেওয়া যাবে সমস্যা নেই আর কে যদি চায় এটা পাল্লা করে নিতে সেটা কি করা পসিবল হ্যাঁ অবশ্যই সম্ভব ভাই যেহেতু এটা চারটা পার্ট হইছে মাঝখানতে কিন্তু দুইটা পার্ট করা সম্ভব আচ্ছা তাহলে ডাবল পাল্লা করে নিতে পারো ডাবল পাল্লা করতে পারবে মুভিং স্লাইডিং করতে পারবে ডাইরেক্ট স্লাইডিং তো হবে ওকে চাইলে এই ধরনের গেট আপনারা এসএস এর মধ্যে করে নিতে পারবেন এছাড়া কিন্তু অনেক ডিজাইনের এসএস এর ভিতরে সেম ডিজাইনটা হবে সেম ডিজাইন এসএস করে যাবে এসএস এর ভিতরে সেম ডিজাইন হবে এই যে দেখেন এখানে একটা রেডি করা আছে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা ভিডিও কল করে আসতে না পারে এখানে একটা গেট তৈরি এখানে তো এটা তো কমপ্লিট হইছে এখানে একটা গেট তৈরি হইতাছে এখানে আরেকটা গেট রেডি হয়ে আছে এটা এখনো কালার কমপ্লিট হয় নাই আর ভাই যেগুলো ফ্রেম দেখতেছেন প্রত্যেকটা গেট কিন্তু লেজার কাটিং এর গেটের কিন্তু ফ্রেম আচ্ছা এই যে লেজার কাটিং এর জন্য হ্যাঁ অলরেডি আমি অলরেডি কিন্তু এখানে আরো একটা লেজার কাটিং গেট কিন্তু কমপ্লিট হইতেছে এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এখানে কিন্তু আমার যে কালার ছাড়া কোন রকম কালার হইছে আস্তর মারা আছে এখানে আরেকটা রাজকীয় গেট কমপ্লিট হইতেছে হয়ে গেছে কালার বাকি আছে এখানে কিন্তু আরেকটা গেট মানিকগঞ্জের জন্য করা হইছে বড় সরো দেখতে পাচ্ছেন হ্যাঁ মানিকগঞ্জের জন্য কিন্তু একটা গেট করা হইছে এটা এখনো কালার হয় নাই হ্যাঁ আর এখানে কিন্তু আরেকটা গেট লেজার কাটিং গেট যেটা হাইট আছে 9 ফিট এবং পাশে কিন্তু আছে 16 ফিট এটা শুধু ফ্রেম করা হয়েছে তাই না এটা শুধু ফ্রেম করা হয়েছে আচ্ছা আচ্ছা এখানে এটাও কিন্তু চারটা পার্ট ওইটার মতোই প্রায় অনেকটা ডিজাইন আসবে এর আগে আমরা একটা 16 ফুটের গেট একটা দিয়েছিলাম নোয়াখালীর জন্য সেম ডিজাইন সেম কিন্তু এই ডিজাইনগুলো কই বসবে যে জালি কাটিং করা এটা হবে এখানে কালিমা লেখা আছে হ্যাঁ যেমন এই যে এখানে কিন্তু একটা গেটে বসানো আছে মানে কাস্টমাররা যে কোনো ধরনের ডিজাইন যদি করে দিতে বলে যদি তার নিজের নামও লিখে দিতে বলে সেটা তো পসিবল যেমন কিছুদিন আগে আমাদের একটা গেট ছিল নোয়াখালীর জন্য যেটা আমরা 8.5 ফিট বাই 16 ফিট গেট তৈরি করেছিলাম সেটার উপরে কিন্তু যে ভাই অর্ডার করেছিল তার বাড়ির নাম লিখে নিয়েছিল যে তার নাম ছিল মায়াজাল আচ্ছা আচ্ছা তারপরে যে কোনো কিছু চাইলে কিন্তু লিখে নিতে পারবেন আপনার বাড়ির গেটের উপরে চাইবা যদি আসি আমরা যেহেতু এটা একটা ইউনিক আনকমন ডিজাইনের গেট এই ধরনের গেট একটা মনে হয় যায় নাই আমাদের না 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 ঠিক আছে কারণ প্রতিনিয়ত নতুন নতুন গেট আসতেছে সেক্ষেত্রে এইটার প্রাইস কত করে পড়বে ভাই এটা কিন্তু ডিজাইনের তুলনায় কিন্তু দামটা একেবারে সিম্পল রেখেছি আমরা মানে একেবারে কম সীমিত রেখেছি এটার দাম হচ্ছিল 5 মিলি প্লেট দিয়ে এবং 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স দিয়ে হ্যাঁ সম্পূর্ণ গ্যালভানিজ বক্স দিয়ে দাম কিন্তু রেখেছে মাত্র 1150 টাকা পার স্কয়ার মাত্র 1150 টাকা পার স্কয়ার অন্যান্য গেটের চেয়ে কিন্তু এই গেটের প্রাইসটা অনেক কম তাই অনেক কম এর মধ্যে মজার বিষয় হচ্ছে হলো কালার ফ্রি পাচ্ছে ফিটিং ফ্রি পাচ্ছে জাস্ট পরিবহন খরচ যেটা আছে সারা বাংলাদেশের ভিতরে এটা তার 50% বহন করতে হচ্ছে আর বাকি 50% কিন্তু আমরাই দিয়ে দিয়েছি এটার পিছনে তো শীত লাগানোর কোনো দরকার নাই তাই না না এই গেটের পিছনে আসলে শীত লাগানোর দরকার নাই তবে এই গেটের পিছনে শীত লাগলে কিন্তু ভালো লাগবে না ভাই আচ্ছা আচ্ছা যদি শীত লাগে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে গ্যাপগুলি আছে এই লম্বানে চাইলে লম্বানে কিন্তু শীত লাগাতে পারবে সরি ভাই বুঝি যদি 4 মিলি দিয়ে করে তাহলে প্রাইস কত 4 মিলি 4 মিলি দিয়ে যদি করে পুরো স্ট্রাকচারে যা আছে তা সেম মালই থাকবে শুধু প্লেটটা হবে 4 মিলি তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ করে মাত্র 1100 টাকা করে 1100 টাকা করে পার স্কয়ার ফিটে 50 টাকা করে কমবে কম হবে আচ্ছা তো এবার যদি আমরা আসি এই গেটের টোটাল প্রাইসটা কত আসছে এই গেটের টোটাল প্রাইস আসছিল মাত্র 88500 টাকার মতো আচ্ছা সাইজ সাইজের উপর আছে প্রাইসটা সাইজের উপরে ডিপেন্ড করে টোটাল প্রাইসটা আচ্ছা এটা সাইজ কত আছে তাহলে এটা প্রাইস এটা সাইজ আছে হলো আপনার হাইট আছে 7 ফিট আচ্ছা এবং পাশে আছে কিন্তু 11 ফিট 11 ফিট বাই 7 ফিট হাইটের যে গেটটা এই গেটের প্রাইস আসছে 88000 টাকা 88500 টাকা আচ্ছা আর আপনারা যদি চান যে ছোট নেবেন তাহলে কিন্তু আরো কম খরচ দাম আরো কমবে আচ্ছা আপনারা যদি সরাসরি কারখানা আসতে চান চলে আসতে পারেন ভাইদের অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে আমরা আবারো বলে দিচ্ছি ভাইদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ভাইদের ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁওতে ভাইদের অ্যাড্রেসটা তারপর যদি কেউ চিন্তা না করেন অবশ্যই ফোন করবে ভাইরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবে ভাইদের অ্যাড্রেস আর ফোন নাম্বার যে নাম্বার দেওয়া আছে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা প্রবাস থেকে দেখতেছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ